খরচ করছে বোমা চালাচ্ছে মদ বেঁচছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না নরেন্দ্র মোদী জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তর প্রদেশ নয় যে তপশিলিদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এটা মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা বাংলা 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 এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা রামমোহনের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা হরি হরিচাঁদ ঠাকুরের বাংলা এটা আমাদের রাজবংশীদের বাংলা পঞ্চানন বর্মার বাংলা মুন্ডার বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা মনে রাখবেন এই বাংলায় অনেক মানুষ অনেক ধর্ম অনেক সংস্কৃতি অনেক স্রোত মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে আর নাম পাইনি খুঁজে সে তার মাকে বলছে চল মোদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পার্সেন্ট টাকা এবং জমি এবং মেনটেনেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদীবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দলাল বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প